বাচ্চারা বাসায় থাকতে থাকতে ইয়া হয়ে গেছে, রমজান ঈদে বের হবে আসলাম, অনেক ভালো লাগতেছে। একটু বৃষ্টি কম, বৃষ্টি হইলেও সমস্যা নাই, মানে বাচ্চারা তো আনন্দ পাচ্ছে ঘুরতে, একটু বৃষ্টি মধ্যে ঘোরাফেরা করতে ওরা আরো মজা পাচ্ছে। হ্যাঁ, ভালোই লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমি প্রায় সবকিছুই দেখেছি, আমার বেশি ভালো লেগেছে হাতি, তারপর জলহস্তি এসব, আর এখানে অনেক কিছু শিখতে পেরেছি। আমার ভালোই লাগতেছে, কিন্তু মানুষের জন্য একটু খারাপ লাগতেছে, একটু বেশি জ্যাম, ঘিজি ভিজি। চাকরি করি এটা প্রাইভেট জবে, সময় পাই না, এই ঈদের সময় ছুটি পাইছি, এখন বাচ্চারাও দেখার ইচ্ছা, এখন মানে ওর আবদার জড়ো করতে এই বৃষ্টির মাঝে আসা আর কি। এসে ভালোই লাগলো, আমিও ওদেরকে একটু সময় দিয়ে দেখাইতে পারলাম, এটাতে আনন্দ দিতে পারলাম। আব্বুর সাথে আইছি। কি কি দেখছো তুমি এখানে? আমি ঘোড়া দেখছি, হরিণ দেখছি, হাতি দেখছি, আর জিপরা দেখছি, বেড়া দেখছি। হ্যাঁ, কেমন লাগতেছে আজকে? খুশি। বৃষ্টির মধ্যে আসলাম, এই মিরপুর থেকে আসছে, অনেক গাড়িতে জার্নি করে আর কি কষ্ট হয়েছে আর কি, তবে আনন্দ লাগতেছে, বাচ্চাটা নিয়ে আসছি, সবাই পরিবার সহ দেখতে পারতেছি, এই আর কি, খুব আনন্দ লাগতেছে। দুই দিনে বাসা থেকে বের হয় নাই, অনেকটাই বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি আর মানতে পারলাম না, এমনিতেই বাইরে চলে আসলাম ভাইজান। আচ্ছা, ঈদ মোবারক সবাইকে। এই বৃষ্টি উপেক্ষা, বৃষ্টির কারণে আর কি মানে আসি নাই, তো আজকে আবার এই বৃষ্টির ভিতরে পড়ছে, তারপরেও খুব আনন্দ উল্লাস করতেছে আর কি। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমরা ট্যুরিস্ট পুলিশ চিড়িয়াখানায় আগত যে দর্শনার্থী রয়েছে, আজকে মূলত এখানে ঈদের তৃতীয় দিন, যেখানে প্রচুর দর্শনার্থী এসেছে এবং তাদেরকে আমরা নিরবিচ্ছিন্ন নিরাপত্তা সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে কাজ করে যাচ্ছি। আর এখানে যারা দর্শনার্থী এসেছেন, এদের মধ্যে অনেক শিশু আছেন, অনেক বয়োবৃদ্ধ আছেন, সবাইকেই আমরা কথা বলছি, সবার সাথে কথা বলছি, আমাদের যে তথ্যগুলো, আমাদের যে মেসেজগুলো, তাদেরকে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের আজকে আমরা 8 জন ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত আছি, এবং এটা আমরা যদিও প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা টহলটা ওইভাবে দিতে পারছি না, যেভাবে দর্শনার্থীরা ওইভাবে ঘুরতে পারছে না, আমরা দুটো ভাগে ভাগ হয়ে আমরা পুরো চিড়িয়াখানা টহল দিচ্ছি। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিন্তু আমাদের প্রায় 40-50 হাজার দর্শনার্থী চিড়িয়াখানা প্রবেশ করেছে। আর আমরা হলো যে এই কাজগুলো মনিটরিং করার জন্য আমরা চিড়িয়াখানা বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরার ব্যবস্থা করছি, এগুলো বিভিন্ন পয়েন্ট থেকে আমরা অবজার্ভ করছি যে যে কোনোভাবে যাতে দর্শনার্থীদের কোনো সমস্যা না হয়, সেই ব্যাপারগুলো আমরা দেখভাল করছি। আমরা বাইরে যে হকারদের উৎপাত আছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছি, যাতে টিকিট কাউন্টার বা তার আশেপাশে কোনো হকার যাতে কোনো দর্শনার্থী কোনো রকম উত্তপ্ত করতে না পারে। ভিতরে এবং বাইরে আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন, ভিতরে আমাদের আনসার বাহিনী আছেন, আমাদের পর্যটন পুলিশ আছেন, তারা কিন্তু দর্শনার্থীদের আশ্বস্ত করছেন যে তাদের নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। আমরা আমাদের অফিসাররা বিভিন্ন পয়েন্টে ছদ্মবেশে রাউন্ড দিচ্ছেন, ঠিক আছে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আমরা সিসি ক্যামেরার মধ্যে পর্যবেক্ষণ, প্রত্যেকটা আমাদের 5টা অফিসে কিন্তু এই বেস স্টেশন আছে, আমরা কিন্তু অনলাইনে সেন্ট্রালি মনিটরিং করতেছি, কিন্তু প্রত্যেকটা শাখায় কিন্তু বেস স্টেশন আছে, যারা ক্যামেরার মাধ্যমে দেখতেছেন যে কোন জায়গায় কোনো ধরনের এই ধরনের সমস্যা হচ্ছে কিনা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।